হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম কি চেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শ্যামায়ের খুব চটজলদি একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শ্যামায়ের মিঠা টুকরা বা শ্যামায়ের বিস্কুট বরফি এটা খেতে এত বেশি মজার হয় যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর ঈদের দিন সকালবেলা খুব সহজেই মাত্র দশ মিনিটেই এই শ্যামায়ের মিঠা টুকরাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটাতে টাচ করে দিবেন তো চলুন দেখে না যাক কিভাবে এই সময়ের মিঠা টুকরাটা তৈরি করতে হয় এখানে আমি ভার্মি চিলির দুইশো গ্রামের চিকন শ্যামাইয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাচ্ছা শ্যামাই দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন এই শ্যামাইগুলোকে আমি হাত দিয়ে একটু খুব ভালো করে গুরু করে ভেঙে নিচ্ছি এতে করে শ্যামাইটা ভেজে নিতে খুবই সহজ হবে এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন ঘিটাকে দিয়ে আমি ঘিটাকে একটু গরম করে নিব তবে খুব বেশি গরম করা যাবে না হালকা যখন গরম হয়ে যাবে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি শ্যামাই ঘিয়ের মধ্যে দিয়ে দিব শ্যামাই দিয়ে আমি ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব দুই মিনিটের মতো আমি এই সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিব এতে করে সেমাইটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে যেহেতু এই সমায়ে আমি কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করব না সেহেতু এই সময়টাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সেমাইয়ের ভিতরটাতে কোনো প্রকার কাঁচা না থাকে সেমাইটাকে দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি বাদামগুলোকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন সমস্যা নেই বাদামটাকে দিয়ে আমি শ্যামাইয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কুড়া আমি ফ্রেশ নারিকেলটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শুকনো নারিকেলটাও ব্যবহার করতে পারেন এখন বাদাম আর নারিকেল কুড়ার সাথে এই শ্যামাইটাকে আমি তিন মিনিটের মতো মিডিয়াম টু লো আছে একটু ভালো করে ভেজে নিব এই স্যামাইটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে আর কোনোভাবেই কিন্তু চুলার আশটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না এতে করে কিন্তু স্যামাইটা নিচে দিয়ে পুড়ে যাবে খুব ভালো করে ভিতর থেকে শ্যামাই ভাজা হবে না তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের একটু কম কনডেন্স মিল্ক আমি যেহেতু কন্ডেন্স মিল্কের মিষ্টি দিয়ে রান্না করব আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না সেহেতু আমি আমার পরিমাণ মতো মিল্ক দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিল্ক দিতে পারেন এখানে অনেকেরই যারা মিষ্টি পছন্দ করেন তাদের এক কাপের মতোও কিন্তু কনডেন্স মিল্ক লাগতে পারে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা টেস্ট করে দিয়ে নেবেন কন্ডেন্স মিল্ক দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলার আস্টা মিডিয়াম টু লোতে রেখে এভাবে ভেজে নিয়েছি পাঁচ মিনিট পরে দেখুন আমার সেমাইটা কিন্তু কিছুটা দলা পেকে পেকে আসছে এ পর্যায়ে কিন্তু আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই সেমাইয়ের মিশ্রণটাকে নামিয়ে নিব তার জন্য আমি চুলার আঁচটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে আমি এরকম একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটারও নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি যাতে করে সেমাইটা খুব সহজেই এই বোতলের মুখ থেকে বের হয়ে আসে আপনারা চাইলে কিন্তু এই সময়টা গরম অবস্থাতেই একটা বক্সের মধ্যে সেট করে নিয়ে তারপরে বরফি আকারে কেটে নিতে পারেন আমি বোতলের মুখের মধ্যে গরম অবস্থাতেই খুব ভালো করে চেপে চেপে দিয়ে নিচ্ছি আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনারা ঠিক একইভাবে করবেন তারপরে যখন এটা সেট করে নেওয়া হয়ে যাবে এখন এটাকে আমি একটু আহ উল্টা দিক করে হাত দিয়ে একটু চেপে চেপে বের করে নিচ্ছি আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন বেশ হয়ে গেল আমার শ্যামায়ের রাউন্ড শেপ করে নেওয়া এইভাবে আমি সবগুলো শ্যামাই তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার শ্যামাইয়ের মিঠা টুকরা এই শ্যামায়ের মিঠা টুকরা বা বরফিগুলো কিন্তু এতটাই শক্ত হয় যে এটা কিন্তু খুলে যাবে না এত সহজে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন এই সময়ের মিঠা টুকরা বা বরফিটা এত অসম্ভব মজার হয় যে একবার যদি আপনারা তৈরি করেন চুলা থেকে নামাতেই কিন্তু একদমই শেষ হয়ে যাবে আর এই মিঠা টুকরাটা আপনারা একবার বানিয়ে ফ্রিজ সময়ের নর্মাল ছাড়া বাহিরেই কিন্তু সাত দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না আপনারা চাইলে কিন্তু চট জলদি ঈদের দিন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ